ব্ল্যাকবোর্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি এস এম আরিফ হাসান। আজকের ক্লাসে হচ্ছে আমরা চাকরি প্রত্যাশী ভাইদের জন্য পার্সোপিসপিস কত সহজে আইডেন্টিফাই করা যায় সেটাই আমরা দেখাবো। আমরা প্রথমে হচ্ছে ডিটারমাইনার নিয়ে আলোচনা করব। ডিটারমাইনার হচ্ছে মূলত চার প্রকার, একটা হচ্ছে আর্টিকেল, নাম্বার টু হচ্ছে পজিটিভ, নাম্বার থ্রি হচ্ছে কোয়ান্টিফাই, নাম্বার ফোর হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে ভাই আমি এটা আসলে কিভাবে ব্যবহার করব। এই যে ডিটারমাইনারের পরে যখন আমার একটা ওয়ার্ড থাকবে, সিঙ্গেল একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটা আমি অলওয়েজ নাউন নিব। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তিনটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এই লাইনটা মাথায় থাকলে দ্যাটস ইট, আপনার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই থ্রিউ দ্য স্টোন অ্যাক্রস দ্য লেক। এখানে বলা আছে দেখেন এই যে দাটা হচ্ছে একটা ডিটারমাইনার, রাইট? তারপরের ওয়ার্ডটা অফকোর্স নাউন হবে, কারণ হচ্ছে এখানে একটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশন, কানেক্টর, কমা, এগুলো বাদ থাকবে, এটা আপনার একটা বাধা হিসেবে দাঁড়াবে। আশা করি এইভাবে আপনারা আপনাদের পার্সপেক্টিভ আইডেন্টিফাই করতে পারবেন।